আপনারা কি জানেন আল্লাহ বিড়ালকে কখন আর কেন সৃষ্টি করেছিলেন? যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তুফানি নূহ থেকে বাঁচার জন্য একটা বড় নৌকা বানাচ্ছিলেন আর যখন তিনি সব জানোয়ারের এক জোড়া করে নৌকায় উঠিয়েছিলেন, নৌকাটি যখন পানিতে চলতে লাগলো তখন সেখানে ইঁদুরও ছিল। ওই ইঁদুরটি অনেকগুলো ছোট ছোট বাচ্চার জন্ম দিয়েছিল। সেই ইঁদুরগুলো প্রয়োজনীয় ছোট ছোট কাঠ আর খাবারগুলোকে নষ্ট করে দিচ্ছিল। হযরত নূহ আলাইহিস সালাম অনেক পেরেশানিতে ছিলেন আর তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহর হুকুম হলো, সিংহের পিঠে হাত দাও। যখন আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম সিংহের পিঠে হাত দিলেন, সিংহ একটা হাঁচি দিল। একটা নর ও আরেকটা নারী বিড়ালের জন্ম হলো, যারা ইঁদুরগুলোকে খেয়ে ফেলে এই নৌকাটাকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করেছিল। সুবহানাল্লাহ।